মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের অসাম্প্রদায়িক রাষ্ট্র। বিকেলে সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের বিশতলা বহুতল ভবন নির্মাণের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান।